আচ্ছা তোমরা এতে কিতা লাগাইছো? আমারে যে অকুল সাগর তোমরা অল্টে মিলিয়া বাসাইলা, ওখান আমারে উদ্ধার করো। আমি তো বাইরামো না, ডুবরামো না, অকুলো না, হাউকুলো না, আমারে উদ্ধার করো তোমরা। নানান বিপদে আপদে যারবা দিতাম পারো না, কয়েকদিন যাও দিমু না এমনি আরও সময় যাইতো। ই কিতা লাগাইছো? আমারে আইস খাইল ফরু তসু কইয়া কইয়া তোমরা দুই বছর বার করলে তুই বুঝছত নি। আমি একটা জিনিস দেখছি, যতক্ষণ গেছি আমি আমার দোকান বাকি হইতাম, একটা না একটা সমস্যাও খুঁজলে তারা বাপ হসপিটাল, তে বহুর বাচ্চা হইতো, তে হৌর হৌরি মারা গেছই, বিভিন্ন জাতর অজুয়া তারা আছে। ওখানে আমি তা গুন্তা বুঝি না, তুই দুই ঘর ভিতরে একটা ব্যবস্থা কর। তোমরা খারাপ বেটাই, তোমরা নীতি শান্তি গুন্তা ঠিক না। এরা শুনে এখনো বালা বালা হয়ে যাম, যদি আমার চেহারা দেশ না নাইলে কিন্তু পস্তাইবে। আমি অন্য ব্যবস্থা যাইমু, ওখানে হইয়া দিলাম। আমি তার লোকে কিনা মাতাম, আমি তোর কাছে টেকা ভাই, আমি ভানে আলা, আমি তোর লোকে সুন্দর ব্যবহার করতে করতে তো আমার অস্তিত্ব শেষ। আমি ভতল আমি গেছি, আর কি তার সুন্দর হইলো? এখন পর্যন্ত সুন্দর করিও মাত্রা হইলাম তো, বাদে পস্তাইবে। অসুন্দর আর কিতা তুই দেখছ, দেখবে তুই। দুইটা ফাইতা করি বাবা খারাপ ব্যবহার করা। আচ্ছা দেবো নে, আচ্ছা দেখুন না, আর তোর সময় দেওয়া যাইতো না। তুই যাও দুই ঘর ভিতরে আমার টাকা গুলি ব্যবস্থা করিয়া দিলাই, নাহলে ইজ্জত হয়ে যাবে কইলাম যা। আচ্ছা দেখা যাইব না, দেখা যাইব না কিতা। এই তোমরা কিছু টেকা ভাই খুঁজলে তোমরা উল্টা রাগ করো, এটা কোন ধরনের নীতি দেখলে নিজে মা তুললি নি তা। হুন আমি বুঝি লিছি যে তা বুঝবা, ইতার লগে আমার আর বালা সম্পর্ক রেখে আমার লাভ নাই। আমারে হতো লাভ আইছে, তুই আমি যে পরিকল্পনা করছি আমরা ও ও ফামও যাইমু। এ কাম কর, তুই শেষবারের মতো নানি ওই যে গুলজার ভবন টবন আছে, ও তার তার কাছে বড় বড় দাগ ভাই, ও তার কাছে খুঁজা দেখিলা, যদি তারা দেয় না এর বাদে আমি আমার যে ব্যবস্থা করার ওগু করবো, ও হতে ওয়াটা লাগবো আপনার। যা যা যা, শেষবারের মতো হইলাই, এতে এতে যদি খাই কোনো ক্ষতি হয় ইজ্জত যা আমার কোনটা করার নাই। আমার তো টেকা উদ্ধার হইতো, আমি টেকা ভাই। তোরে আমি কইলাম সেলুনে যাইতে, তুই ওখানে বেশ শিল্লি দিলে নানি ইটা কিটা। আর ও যে চুলটা তুই আবার আমার তো ড্রিম ক্লিপ করে আবার তুই বেটিন তো নশান চুল আসতে, ও যে তুই কিতারা পারত 90 দশকের বেটিন তে ওলাখান কিটা, ও তো ভাই লিপস্টিক পুলিশ দিয়ে আন তোরে তোরে বাবা ও যে তোর বটন কাটো। এরপরে তোরে কইলাম তুই দাঁড়িয়ে রাখতে, তুই মারি দিস কিলিং শেপ, ওখান তাহলে একটা 3 পিস তোরে দেখালে কোনো সুযোগ 3 পিস পিন্দা নিয়ে যা। বেটা বেটি বুঝা দেখলে বেটা বেটি তবাদ লাগতো না, তোর দে ডোল ডাউলা, তোর দে বটন কাটো, বডি একটা মারে যে টেপলা টুপলা কিতার লাগে। তোরে কইলাম সেদিন চুল পাট্টি করতে ভাই সাহেব, ও দিলে তুমি আমার হইলা এটা খাটলো নি, তুমি আমার আফন বাই হইয়া আমার খিতা খিতি কও, এটা শর্মের বিষয় আসই নাইনি। আর আমি সেখানে ইলা ফিতে পারছি, বহুত তো ওলা আসিল, ওলা আসিল নাইনি, বহুত আসিল কন্যা পাইছি নি। ও আমি ভাবলাম তুই ওলা হইলা দেখি মিললেও মিলতে পারে, ওটা লাগে আমি জগলাম। আর এখন তুমি আমার খিতা খিতি হাজাইলা আনতা দিন আনতা দিন কিতা হইলা কত খান। ও ভাই কথা কোনদিন তোর আখল জ্ঞান হইতো, তুই লম্বা চুল লাগে ওলা রাখো তার হলা রাখো তোর হতার লাখানো লাগে কুন্তার লাখান না বেটা না বেটি। তোরে কইছি চুল বাট্টি করবে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটা রাখবে তেই না, তোর বেটা মাসের লাখান লাগবে না। তোর ঘটনা কারণ গুল গেলে বেটিন বেটিন লাগে, আর গাঁর মাঝে মাঝে কিতা কইয়া বেড়াই রে, গাঁর মাঝে যারও ফাঁস তারেও কই রে তোর বেটিন পছন্দ লাগে না, মানে তোর কন্যা পছন্দ লাগে না। ইখান ঠিক আছে আমরা দিও তাকে পছন্দ লাগছে না, কিন্তু এর থেকে 14টা বলছে তোরে পছন্দ করেন না, কত খানো বালা বালা কইনা বালা বালা জায়গা দিয়া আমরা আগুয়াইলাম সবটা ঠিকঠাক, তোরে দেখার পরে তা না করি দে না ইদামান দিয়ে হইতো না। তোরে বললাম জীবন তত যাইতে আনাইলে তুই আল বিরস্তি কর, খেত খামার কর, তাইলে তো কিছুটা বডি কমলো নে, আমার কথা শুনত না, তো তোরা বিয়া দিতাম কি লেখান খোসাই। ভাই সাহেব সে কইলে আমি তোমার কথা শুনি না, তুমি কইলে ওলা আফ্রাইতাম ওলা আফ্রাই, তুমি কইলে ওলা আফ্রাইতাম ওলা আফ্রাই, তুমি কইলে শার্ট ফিনতাম আমি শার্ট ফিনলাম, তুমি কইলে আমি লঙ্গি ফিনতাম লঙ্গি ফিনলাম, এর মাঝে গড়িও কইলে গড়িও ফিনলাম, তো আমি তোমার কথা শুনলাম না কিলা। ভাই সাহেবের অত নিয়ম নীতি থাকলে আমি বিয়া করতাম না। যারে গদারে খাইতে খাইতে কুমড়ার নাশন হইছস, আর কুমড়ার নাশন বস বস বসে এক মাত মাতলি, বিয়া মানেও নিয়ম নীতি রে কাকরা, বিয়া করছো মানে তো নিয়ম নীতি তো হামাই গেছো। ওটা বেশি নিয়ম নীতি তুকা হইরা বাবি গা বাফের বাড়ি বুঝাছো। ও হুন ও হুন ওলা আর মাত খাটলো কো কুটলো আর ওয়াল চল মায়ের লবণ দিলাইলো। এই তুই আমার আফোন বাই হইতে জানস না, তোর বাবি কিতালে তাই বাপের বাড়ি গেছে, হ্যাঁ আর বাপের বাড়ি তাই গেছে নি না, আমি মাইরা ধরে বাপের বাড়ি দিয়া করছি, ইগো গেছিল মুখ বাস খিজাত মুখ হতে এখন মাটির ফোরবার আগে তুই আমার ভিতর চারি দেয়, হ্যাঁ কেনে রেবো বেসাইনদের কথা কথা বেটিনদের কথা খেতার লাগে। আমরা মাছ আছে আর মুন্দা লাগছে সামনের পুলিশ বন্ধু আমরা বাপসা যাচ্ছে ওকে সামনে সামনে বইয়া মাছ ছই না, আর আমার বউ কিছু মুখ বাজি বউ বলি আমি সংসার কর্মী কিলা খান, এটা তোর বোঝা লাগতো না বুঝছিস তুই, এর লাগেও তো তোর আমি করি তুই সুন্দর সুন্দর আসো, তোর বউ যেন আমার বললাম খান ফাই না, তোর বউ বালা বলা দেখিয়া এলো তো মতো বেশি সর ফাইলাম, নাহলে তুমি গদারে যাচ্ছে খান আমি ফালাইয়া বিয়া খান করাই দিলাম না, কিন্তু সেনে করাইলাম না, আমার তো শিক্ষা হয়ে গেছে। আমি আগে সুন খাইয়া মুখ দাঁড়াই দিয়েছি, এখন দই দেখলো ডরাই, যার কারণে আমি বালা করে সরকারে তোমার বিয়া দিলাম, তখন তুমি এক কাম করো আমরা সফিক যে টাটারুল পায় সে তো বিয়ার মাত আনছি, ওখানে দেখি দামান কন্যার পাটি কেউ আইলো হইলো না, তুমি এক কাম করো যাও দিয়ে ওখানে আগলো শোনো পয়লা দেবে সেলুন,
সেলুনও গিয়া তোমার বেশভূষা ফালটাইবে, ফালটাইয়া তুমি হনো গিয়া সফিক্রে হইবে ও বা বিয়ার মার জেনে খানায় নাইসলে তারা দিকে আইলো না, এখন বাড়ি ঘর দেখা যাও আর হে ফোনও ধরে না এই ফোনও ভাই আমরা যাও যাও। তুমি তো বাক্কা সুন্দর করিলে যাও যাও যাও, ও আমি একদম কিলা আমার দেশ সরম ঘরে করতে কি পারাইতে কেন তোর সরম ঘর তো কেন করতে কি পারাইতে তোর সরম করবো নাইনি তুমি তাহলে যে দেখলাম বাড়ি গেছে তিনি খাইয়া দেন আটি বান্ধাইয়া তুইছো এবারটাই দেখলো বেঁচে ধরে খাই রে শুনা রে তুই ও দিয়ে আরো খান কথা কেমন খাইয়া দিয়ে আমি এখানে হইম কে সামলাইতাম তোরও বিয়া দিলাইতাম তুই যদি খাম কাজ করি অন্তত মাস শেষে যদি তুই 2,000 টাকা মারিছে দিতে তো তো আমি ওর ইন্টারনেটে মারতে পারলাম না, খাম কাজও করস না আমার কথা মতো চলস না, না করে বিয়া না করে খাম কাজ কোনো খামের উত্তই নাই, একবার ফুটা কুমড়ো হইয়া বুঝতে লাগছে যা ওখানে আমার চোখের সামনে গিয়ে আমি দেখলাম আমার মাথা তাসে আমি কিতা দরকার কইলাম কইয়া দাও তুমি কিতা জানলাই না কিতা দরকার রে বাবা আমি কিলাম বুঝলাম আমি তো ওখানে ওই গেছি না মনোবিজ্ঞান ওই গেছি না তোমার চোখ দিকে বুঝলাম তুমি কোন দরকার আইতো নানান দরকার আইতে পারো গাঁর মানুষ হিসেবে তুমি নানান দরকার আইতো তো পারো কিতা দরকার ওখানে হো নানান মানুষ নানান দরকারে আও আমি তো আর নানান দরকারে আই না আমি এক দরকারেও আই আজকেও আমি এক দরকারে আইছি ওরে বাবা রে তুমি দেখা যায় দরকারের আফন মার্কেটের বাই হয়ে গেছো তুই এখান দরকার দিয়ে ওখান তো কুলাসা করে খইলা এখানে আর খোয়ার কিতাবা তুমি জেড ইসলাম বাই টেখা ওগুন আজকে কালকের ভিতরে দৌ নাইলে তুমি বেড়াত ফরবাই ও জি আমার আর বেড়ার ডর দেখাইস না দুনিয়ার মায়া জালের বেড়াত ফরি আমি জর্জরিত বৌর বেড়া বাইর বেড়া ইবাদি জেড ইসলামের টেখার বেড়া কিলা খান জানতাম জেড ইসলামের টেখা গুণ দিয়া যেন আমার মৌত ওখানে আল্লাহ গেছে চাই খেয়ে এক ঋণ করছিলাম ও ভাই এক কাম করস না জেড ইসলাম রেখে কিছু বুঝা বুঝে আর এখান মাসে টাইম আমার লইয়া দিলা এক মাসের ভিতরে তার টাকা দিলাই ভাই ইতা গান তো আজ 2 বছর ধরে গাই দেয় ইতা গান শুনতে আর ভালো লাগেন না আপনি এক কাম করুকা আজ কালকের ভিতরে টেখা গুণটা ধোকা আর না হইলে জেড ইসলাম ভাই অন্য ব্যবস্থা নিবা অন্য ব্যবস্থা করুক না আমার খাইতে নাস্তা করিলাম কোনটা করার নাই আমি নিরুপায় আমি ওফারও হয়ে গেছি বুঝছো আহ তুই একবারে খালি জেসাল লাখান আমার খয়টাদিন সময় দৌড়লাম ভাই আর সময় দেওয়া যাইতো না টেখা গুণ এবলা দিলাও আর নাইলে বড় বিপদ আইব না রে বাজুয়ে তোর বেশি সম্মান দিলাইছি খালি বিপদ বিপদ দেখাই রে ওখান বিপদ তোর মাথা চালিয়ে দিব আমি বুঝছো মাথা বিগ্রাইছ না ফবানের মাথা বিগ্রাইছি ফবানের কিতা বিপদ দেখা 2 বছর যদি জারি দিলাম তোর কিতা মনে হয় না মরার আগে জারিলতাম পারবো মরার পরে টেকা দিব জেড ইসলাম রে তারপরে দিবি তো টেকা দিব তুই যে অত্যাচার করছো তুই যে প্রতিদিন আমার বাড়িতে আইয়া যে আমার অত্যাচার করছ ওগুনতে আগে তুই টেকা দিলা ওগুনতে আগে মাসুল তুই দে ওগুনতে জব দিতে পারবে তোর আমি যদি আমি কিন্তু সহজ বিষয়টা কঠিন করিস গা কঠিন তো তুমি করলাই টেকা আমি কিতা তোর কাছ থেকে আনছি না জেড ইসলামের কাছ থেকে আনছি আনছি দোকান থাকি দোকান থেকে টেকা আনছি দোকানে গেলে তুই দোকানে টেকা খুঁজবে আমার বাড়িতে কিন্তু লেনদেন হয়েছে সেখানে বাড়িতে আমি বিচারি বই বিচারি বই যে তোমার দিকে আয় দোকান কথা যে আমি একজন সম্মানী মানুষের বাড়িতে সেন অসম্মানী করা তুই মানহানির মামলা করে দিবে জানি ওখান থেকে মাথা বিগ্রেছে জানি মামলা মামলা এটা দেখাইও না রে ভাই তুমি টেকা উন্তা আজকাল কবে তে দিলাইও না এলে কিন্তু বড় বিপদ করবা দেখুন আমার বিপদ আমি দেখুন কত বিপদ লই আসি আর তোমার দুই টাকার বিপদ আমার দেখাই যাও কি যাও কি ওখানে যাও কি মে যাও কি লম্বা মাতিও না কত বিপদ আজ জ্বালাইয়া বাতপুর আজ জ্বালাইয়া বাতান দিয়ে খাইলাম এর উপরে বড় বিপদ কিতা আছে রে তো জেনে ইসলাম রে বিপদ দেখাস আমারে হ্যাঁ আমি আর কিতান লাই আই মু ভাই আমি তো এক কামিও তোমার থানার বাড়ি ঘরে আই ওই ওই তুমি এক কামিও তাক দা দেওয়াত ওনে ভাই আমি তোমার বাবিরে লই এক জায়গা যাইতাম বারুইয়া হ্যাঁ এর লাগে হইয়া তাই তাক দাস করে দেওয়া যাইতো না চলবে না জেড ইসলাম রে উঠিয়া হইও তার পয়সা একসিন মরতো না আমি গুলজার যদি জীবিত থাকি তার টেকা তার কেস বাস করতে হামাইব আজকো হামাইতো না আজকো যাইরাম এখন হ্যাঁ যাও কি ভাই ইতা ডায়লগ মাত্র তা তো আমরা গত 2 বছর ধরে শুনলাম তুমি ভাই এক কাম করো আইস খাইল করবে তা টেকা গুন্থা দাও আর নাইলে আমরা অন্য পথে আটমু যে যা পথে আটো হামি আইতো না রেল পথে দিয়ে আটো ফাইতায় না বিমান পথে আটো ফাইতায় না যে কোনো পথে দিয়ে আটলো খামি আইতো না কেনে জানোনি টেকার মাঝে গুলজারের হাত লাগেন না টেকা হাত লাগা মাত্র তোমার কাছে যাইব নিশ্চিন্ত থাকতে পারো ভাই সাহেব ইটা মাত্র আপনারা বাক্কা দিন তাই মাত্র টেকার তো আর হাত লাগেন না
আপনারা আইসখান কোবিচে জেলা ফারন ঠেকা হুনতা দিবা আর না হইলে আমরা ও যে হইছে অন্য পথে অবলম্বন করবো। বাবা জুয়েল, ও যে বারবার কই দেয় আইসখান কোবিচে আমার কিটা ঠেরতে দেয় না কিটা, আমি কিটা এই এলাকার সূর্য সন্তান নাই, আমি কিটা এই দেশের মানুষ নাই, বাকি আনলাম করে কিটা মেলা ফারিত করে গেলাম না কিটা কইলাম তো বারবার তোমাদের মানে টাকা তুমি তো ভাইতে আমার টাকা তো আট লাগে না, আট লাগিয়ে হলো ভাই লিবাই না তো মার ডেঙ্গার ও আটটা লাস্ট কোন দিন দাও ভাই খুশেন আমি টেকা দিলে মোবাইল শোনা পাইনু জাগে এখন তো যাইতাম এখানে বারোয়া কুপাটা লাগাইস না বুঝছো টেকাটাইও যাইতাম। তোমার বাবি কি সুন্দর করে লিপস্টিক গালপালিশ টুটপালিশ লাগাইছে এমন একটা বিষয় আসে আছে আর টেকা দিলাই ও ভাই যাইবানে রা বিষয়টা অন্য লাখান হয়ে যার আপনারা আইস খালকুর ভিতরে টেকাটা দিলেন জানো নাইলে বিষয়টা গুলাটে হয়ে যাব গুলাটে আর পরিষ্কার ইটা লাইন বেলাইন আমার দেখায় লাভ নাই তো দৌড় আচ্ছা তুমি মাতেন ওজি তুমি যে ডিসলম ভাইয়ে বুঝাই রাখো কয়েকদিনের ভিতরে আমরা টেকা দিলাই আমরা একটা বালা খামো যাইলাম কয়েকদিনের ভিতরে আমরা এত টেকাই আইলেও টেকা দিলাই ভাবি অতদিন ধরে আমি তান্ডা বুঝাইছি বুঝাইতে বুঝাইতে আর পারলাম না আপনারা আইস খালকুর ভিতরে টেকা দেওয়াও লাগবো ইয়ে জুয়েল বুঝলাম না এক বিষয় বারবার এক কথা আইস খালকুর ভিতরে দেওয়াও লাগবো আর না ও হো অন্য ওলা দিয়ে দেখবো কি পরিবেশ গুলাটে হয়ে যাবো জানে না পারলে লইলে টেকা টেকা না করলাম না দিতাম না আমার হাত লাগে না আমরা শুভ খামো যাইতাম পয়সা আর দেয় যাইতাম ও কথা কই জানি ভাই হয় তাইলে কিন্তু অন্য পথে আমরা আটলাম আচ্ছা যা যা অন্য পথ কি যা পথ দেখাবি আমার জানা আছে এই বড় জোর মেম্বার রে গেছে দেখবি তারা মেম্বার রে গেছে হে পারবা খালি কর বিশ্বের আর কোন জায়গা নাই এই জায়গাতে লেগে আনিস দিস না বাকি আনছি নানি ওখানে আমি দিব আমার সেব সুবিধা মতো তারা আমার বিপদ বড় জোর কিতা আমরা করবো আর মেম্বারের কাছে যাইব মেম্বার এলে আমার দুই চারবার ডাকাইছে আমি ওকে মেম্বারে হাত দিতে পারি হয়েছি আমরা মেম্বার তো লেগে লেই মেম্বার বুঝছো নাকি তা হয়েছি বাড়াবাড়ি লেই লাগাইয়া বাটার লাগাইয়া করলে সকলটা ক্লিয়ার হয়ে যায় তুমি চিন্তা করিও ঠিক আছে দেখা তো আমার কাছ থেকে আনি তো হ্যাঁ আমি কিন্তু এই দেশের সূর্য সন্তান না আমি কখনো গুলজারের অনেক পাওয়ার আছে আট হয়ে যায় হেরে আর হতো হাইজ দুই বছর হয়ে গেল আমি তোমার অত করে কইরাম তুমি যে কোনো একটা ব্যবস্থা করো কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনায় না আমি গরো এরে তেরে জেসে তা করি অতদিন ধরে অপেক্ষা করে রাখছি কিন্তু আমি আর পারলাম না ওখানে আমার জেসার লাগান বিয়া দিলাইবা দেখো ফুলবানু আমি কিতা করম বহুত স্বপ্ন লইয়া ব্যবসাটা খাড়া করছিলাম মনে করছিলাম স্বাবলম্বী হইমু ওইয়া তোমারে লইয়া সুন্দর একটা সংসার করম আর ব্যবসা খাড়া করছিলাম ওখানে যাতে সেও আমার হয় না যে আমি বেকার তাইকিয়া প্রেমর লোক দেখাই আমি তোমারে প্রেম করছি বিয়া করছি তোমার পরিবারও আমারে সুন্দর করিয়া তুলিয়া দিলেন তোমারে আমার হাত আমি কিতা করম আমার এ গাঁর মানুষে বাকি খাই আমার ফতলা মারিছ যাই হোক বহুত কষ্ট মষ্ট করিয়া এক যারা জায়গা আছিল ওখানটা বেছিয়া হইনা আবার খারা হই মনে গুড়িয়া দাঁড়াইবার চেষ্টা করছিলাম তাতে আমি ব্যর্থ হয়েছি গাঁর মানুষে আমারে বুঝাইয়া বাজাইয়া বাকি খাইয়া নিয়া আমার একবারে লুজার করে লিছ ওখন যাই হোক আমি একটা পরিকল্পনা করছি ও বাকি টেকা গুণ তুলিয়া ও বুদ্ধি খাটে যদি টেকা গুণ তুলিলতাম পারি তে তোমারে আমি বিয়া করে লিম তুমি কোনো চিন্তা করিও না ওখন খুঁজে বুদ্ধি করছি নানি আমার টেকা টান টান দেও লাগবো বাকি কেউ নিলে কি তা দেয়নি আমার মনে হয় না এগুণ তুমি আর পাইবা এক কাম করো ওগুন তোর আশা তুমি বাদ দিলাও তোমার যা আছে তা দিয়ে তুমি আমারে বিয়া করিলাও না না ফুলবানু ইটা হয় না ওখন তুমি হয়তো আবেগর লাগি সুন্দর সুন্দর মাত মাত্রা বিয়া করিয়া সময় সংসার শুরু করমু অবাব ওর যাতাকলো ফরলে ইটা আবেগর সুন্দর কথাবার্তা জানালাম মুখে এবার ইয়া দেউরু মুখে দৌড় দে আমি ইলা তোমার বিয়া করতাম পারতাম না তুমি তো আমারে ফাইবার লাগে আমার লাগে অতটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করছো কষ্ট করছো বেশি নেই না আর একটা সপ্তাহ আমি যে পরিকল্পনা করছি আমি মাত্র এক সপ্তাহ আমার টেকা গুণ উদ্ধার হয়ে গেলেও সুন্দর মতো আমি তোমার বাড়িতে বিয়ার মাথা ফাটাই যেটাও করো না কেন তাড়াতাড়ি আমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাও তুমি তো জানো আমি যে কষ্ট করে গরম ম্যানেজ করে রাখছি তারা যেসা কেন মানে বিয়া দিলেইবা তোমার ছাড়া আমি অন্য কেউ জামাই হিসেবে মানিয়ে নিতে পারতাম না তোমার লগে যদি আমার বিয়ে হয় না আমি জীবন রাখতাম না ইয়া ই ই কি তাও ভুলবানু ইটা কি তাতে অলক্ষ্মী মান আমার হেরে মরি যাওয়া মানি তো সমাধান নাই আমি আমার শেষ নিঃশ্বাস আগ পর্যন্ত আমি তোমারে ফাইবার লাগে চেষ্টা করবো তুমি নিরাশা হইল আমি কইলাম তো আমার বাকি টেকা গুণ উদ্ধার করিও এক সপ্তাহের ভিতরে আমি সইসালামতে তোমার বাড়ির সুন্দরভাবে বিয়ার মাত দিব তুমি কোনো চিন্তা করিও না
আমিও তো তোমারে চাই, তোমারে সারা আমি থাকতে পারতাম না, তুমি যেন আমার সারা থাকতে পারতাম। আজ অতটা দিন থাকি তোমারে লইয়া স্বপ্ন দেখলাম, আমরা সুন্দর একটা গড় সংসার করবো, আমরা মৃত্যুর আগ পর্যন্ত দুজন একলগে থাকবো, তুমি কেনে বুঝো না। আচ্ছা ঠিক আছে, তবে এক সপ্তাহ না, তোমারে আমি 10 দিন সময় দিলাম, তুমি এর ভিতরে আমার বাড়ির জেসার লাগান বিয়ার প্রস্তাব ফাটাও, নাইলে কিন্তু আমি জেসুতা করিলাম। ইতা ফাগলামি মাত মাইতো না, ইতা লাগি ইতা ফাগলামি মাত মাত্র, আমি কইলাম ইতা ফাগলামি চিন্তা না, মাথা থেকে বাদ দিতা, তুমি যাও বাড়ির যাও গিয়া তারা গেছিলাম ভাই করো ভাই গেছিলাম তারা বাড়িত, আমার মনে হয় না তারা দিব করি, আপনি যে প্ল্যান কইছিলা হো প্ল্যানেও আমরা আগাইতাম, ওই তারা দিত না আইলা যে যা হি ভাই হলতা রেডি করছো তুমি? রেডি আছে সব, সবটা ঠিকঠাক আছে তো? এ আমার ও পরিকল্পনা তো আমি আগাইতাম, ও অবস্থাও খারাপ লাগবে কিতা পরিকল্পনা ইতা তুমি বুঝতা না, তুমি যখন বাড়ি যাও সপ্তাহ খুললে আমি তোমারে ফোনও কই মনে পাইন গিয়া, তুমি বাড়ি যাও যেটাও করো না আমি বুঝিয়া শুনিয়া করিও, আমি বুঝিয়া শুনিয়া করবো, আমার উপরে কোনো বিপদ হবো দায়িত্ব না, তুমি আমার লিয়া চিন্তা করিও না, তুমি যাও আবার দিকে খাম আঁকবো সকাল যাও, তোমার জানাই মনে হল তা তোমার মাত মনে যাও। আচ্ছা ঠিক আছে যেরাম, আচ্ছা যাও যাও, এক কাম কর হলতা দেবলা রেডি, তার তারা আবার ফেয়া হইতো না, আমরার প্ল্যান মতো আমরা আঁকবাই, আমরা টামরা শুরু করি আর বিয়ার ফুল ফুটছে রে তোমার, ওটার লাগেও তো তোমার বাক্কা ফুল ফুলা লাগে, বড় খুশি লাগে, তো কোনানো বিয়ার ঠিক হয়েছে কন্যার বাড়ি কোনানো ভাই? এখন ঠিক হয়েছে না, মাত কথা চলে দুই এক কানো দেখছি কন্যা পছন্দ হয়েছে না। ওহো তা অবশ্য ঠিক, কন্যা পছন্দ হওয়াটা কিন্তু জরুরি, তবে অবা ও গদা কন্যা পছন্দ করতে ভালো কথা, কন্যার দেখ তোমরা চর্চাও ভালো করি, তবে খালি কন্যার বাইরের সুন্দরটা থেকেও না ভিতরের সুন্দরটাও কিন্তু দেখা লাগে, কারণ অনেক সময় বাইরের শাকচক্ষু দেখিয়া আমরা বিভোর হয়ে যাই বুঝছি, মত্ত হয়ে যাই, বুঝতে পারে না এই মানুষটার ভিতরে কিতা থাকে বুঝছি, ও তার লাগে বাইরের সুন্দর না দেখিয়া ভিতরের সুন্দরটা দেখো, দেখবা না তারেও তুমি পছন্দ করো, তার হলে খুব সুন্দর সুখে শান্তিতে সংসার করতে পারবা। জি ভাই দোয়া করবা, ওলো চলে আমার মাত কথা, বাইসাব তো মাথা বাঁধতে লাগিয়েছই না না, এই তো লাগতো মাথা বাঁধিয়া, তুমি তার একমাত্র বাই, হ্যাঁ তোমার এ পুরু থেকে একবারে বড় করছে, ও তোমার বিয়া সাজি দেওয়াই, তার তো দায়িত্ব বেশি, তার দায়িত্ব বেশি তার কষ্ট থাকবো বেশি, সমস্যা যায় দুই ভাই হারা দেবেন মিল্লামিশ চললো বুঝছো নি, এত বিয়া এখন করছিল পবনে, করার পরে তার বললো তার বন্ধু মিনে হয়েছে না, বউ গিয়ে আটকে গেছে তাই বেটির বাপর বাড়ি, ও তুমি যেহেতু বিয়া করায় বিয়ার পরে কিলাখান বাইর লোকে মিল্লামিশ চলতায়, ও ব্যবস্থাটা করবা সবসময় দেবে ঠিক আছে, দোয়া করবা, ও দোয়া তো সবসময় তোমার লাগে আমার আছে, তুমি তাই আমার বুটের সময় অনেক সহযোগিতা করছো, আমিও চাই আমার গাঁর মানুষ সকল ভালো থাকুক সুখে সাথে দিতে হবে, যাও তোমার গাঁর অবস্থা কি তাতে পাইছা গাঁর বাতাস তো গরম, তুমি কি তুইছে গাঁ যে দিলাম ভাই আসলে টাইম মাইনসের গেছে কিছু টেকা ভাইটা ইটা লইয়া গাঁও মাথা তুলিছো, অবা টেকা পয়সা মানুষের জীবনের বহুত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানুষ ওই যে দিন দায়িত্ব পরিশ্রম করে কি তার লাগে একমাত্র টেকার লাগে, যে ইসলাম গোতা ব্যবসাটা খুলিয়া বসলো একমাত্র তার একটা কর্মর লাগে ঠিক আছে না, তাতে বেকার না থাকে, ভাবছি যে ও দোকানটা খুলিয়া আস্তে আস্তে দোকানের উপরে আমি আমার চল মনে বিয়া সাদিও করতে ও চিন্তা ভাবনা করিও কিন্তু দোকানটা শুরু করছে, যে বেকার মানুষ শূন্য অন্য দেয় না দোকানটা শুরু করি, মানুষের মনে করবো আমি একজন ব্যবসায়ী তখন তো বিয়া সাদি আমি করতে পারবো, আজকালকার জামানত কেউ ব্যাকগ্রাউন্ড না দিকে ফুরিন দিত চায় না খেয়ে গেছে দেওয়ার কতও না, ওখান আস্তে গাঁর মানুষের তার কাছ থেকে বাকি নেয়া তারা জেলাখান রাস্তাত নামাইছ এত গাঁও মাথা তোলারও কথা পা, তুমি তাই কাম হই গে যার গেছে যত টেকা ফায় মনে করি তার টেকার লাইন দিলাইও আর একবার টেকার শুলি একবার ফাগুল হয়ে যাবে দেখা না ভাই সাহেব, আমার কাছে কোনো টেকা ওকে ভাই না, ওইলে আমার বাইয়ের গেছে কিছু ফাইন টেকা কইছেন বাইয়ের বিয়ার আগেই তার সপ্তাহ ঘরে শুধু তোমার বিয়া লাগলে তো তোমার বাইয়ের বুক পাক্কা খরচা, অতদিন দুইটা যেগুলা তার টেকা দিছে না এখন বিয়ার সময় টেকা দিব কিলা, দেখ আমি আশা করবো বিয়ার আগে তোমার বাইরে টেকা দিলাই তো, যদি অ্যাক্সিডেন্টে তোমার বাইরে বিয়ার আগে তার টেকা টাইম দিতেও পারে না তোমার বাইরে হইবে মনে করি বিয়ার পরে না আর পরে টেকাটা পরিশোধ করে বুঝছো না, তোমার বাড়ি গেছে বাক্কা দিন দূরে গেছে আমি টেকা পায় দুই বছর উপরে হয়ে যাবে, আমারও দুই একবার শুনাইছিল আমিও পবনটে কইছিলাম দুই একবার তার টেকা কোন দিলাও, পবনে আমার খালি ও সমস্যা ও সমস্যা দেখাইছে, আমি মেম্বার মানুষ আমি তো জোর করে আমার টেকা লইতাম পারতাম না, আমার সকলের সমস্যাও কিন্তু বোঝা লাগবে, তো পবনে আমার যেবাটা সমস্যা হল দেখাইছে আমি আর পবনটে খুঁজার মতো মুখ নাই আমার, ভাবছি হেও মনে হোক বড় সমস্যা, ওখানে যেহেতু জেরিসাম করে ভাগল হয়ে গেছে আমিও শুনলাম এ বলে নানান বাড়ি সকল লাগাইছে টেকা পয়সা লওয়ার লাগে, ই কিন্তু তার একবারে
নিজের হক হালালি টেকাবা তার শুনছি ওই যে ব্যবসাটা শুনছি ইবার নয়া করি ইগুন বলে তার জায়গায় যারা বেশি বলে ব্যবসাটা করছি আমরা উচিত বিপদ আপদে যাবলা তার দোকানেও গেলে আমরা অকলরে হে দেখে বাকিটাকে দিলাই অনেক সময় আমরা উচিত টেকারেন মনে করে তারা দিলে দিতাম বুঝছো না তোমার বাইরে বুঝে রাখো টেকারেন দিলেই তো আর বিয়ার লাগাও দাওয়াত তো ভাই মনে রাইম ইনশাল্লাহ আর দেখান হইলাম বারের সুন্দর দিনটা কন্যা পছন্দ হইল বিত্র সুন্দরটা দেখ আচ্ছা ঠিক আছে ভালো থাকতো ওয়ালাইকুম আসসালাম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন লইয়া আমার কিছু বাকি টেকা উদ্ধার করার লাগি আমিও শেষ সন্তা অবলম্বন করছি ওহন আপনারা খেয়ে বেজার হইবা খেয়ে খুশি হইবা খার ইজ্জত যাইব কি যাইতো না ইগু আমার দেখার বিষয় না ভাইসা আপনি বিশ্বাস করিয়া একটা বার আমার লোক এখার বারটা শুরু করিয়া দেখুন আমি আজ পর্যন্ত কোনো মানুষের লোকে বিশ্বাসঘাতকতা করছি না আমি যে মাল আপনারা দিতাম সেইটা স্টোন যেটা তে এক সাল বুঝুন ত্রিপুরোর মাঝে আমি গুলজারটা কি বালার কেউ দিতে পারতো না ও জায়গাত আমার সকল ঘাট আছে এই মানুষগুলো আমার খেনে যে পয়সা বালা মাল বাঁচিয়ে দিয়ে আমি কইতে পারতাম না তাদের লোক আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে এর লাগে কই আর আপনি আমার লোক খারবারটা শুরু করতে পারেন নির্দ্বিধায় পয়লা দিনও আপনার মাত কথা শুনে আমার খুব ভালা লাগছে ওটার লাগেও বিশ্বাস কইরা আমি চোখ মুজিয়া 2 লাখ টাকা লই আইছি চোখ মুজিয়া কিটা কইরা ভাইসাব চোখ দুইটা যদি আপনি বাড়ির তুই আইতা তার বাদেও আপনার বিশ্বাসের অমর্যাদা আমি গুলজারা করলাম না কেন জানেন আপনি একটা বিষয় আর একটু সহজ করিয়া দিই আপনি আমার গাঁত বাড়ুক বারইয়া গড়ে গড়ে গিয়া জিকা খরকা গুলজারের খায় খাইছিল কিলা লেনদেন বাবদ গুলজার আসলে মানুষ কিলা বুঝছো নাকি তা করছে আমি আজ পর্যন্ত কেউ লোক একটু লেনদেন বাবদ কোনো বিশ্বাসঘাতকতা করছি না কোনো ছল চাতরি করছি না বুঝছো না আমার নামে খারাপ কোনো রিপোর্ট আপনি পাইতা না আমার ওয়ার্ড মানে ওয়ার্ড আমি গুলজারে কোনোদিন খেউরিয়া টিহা মারিয়া গেছি না আমি গুলজারে কোনোদিন কেউ কাছে ছুটো হয়েছি না আমি গুলজার কোনোদিন কেউ লোকে বিশ্বাসঘাতকতা করছি না বেমানে করছি না 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 ভাই সব বুঝতে পারছি রহমতুল্লাহ বারাকাতু আমি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন লইয়া আমার কিছু বাকি টেকা উদ্ধার করার লাগি আমিও শেষ সন্তা অবলম্বন করছি ওহন আপনারা খেয়ে বেজার হইবা খেয়ে খুশি হইবা খার ইজ্জত যাইব কি যাইতো না ইগু আমার দেখার বিষয় না অবা হলে আমার মন আমার কথাগুলা মন দিয়া উনকা অবা লিটন সাহেদ লেংরা জলিল আব্দুল জলিল খানা আশ্বত খাল্লা মুতলিব আমিও যে আরম্ভ করলাম কোন দিন শেষ করবো একমাত্র আল্লাহ জানোই আমার গেছে তাকি তারা বাকি খাইয়া আমারে আটাইতে আটাইতে আমার টেকাও জানানে মাতলে তারা মুখ খাল্লা যেগুর গেছে পয়সা গুজলা ইগুর মা হাসপাতাল তার হরি মরি গেছে তার ভাব সরকাতো ইতা হুনতে হুনতে আমার খান জ্বালা বালা বাকি টেকা খুজলা এতে দোকানদার বালা নাই তার খাইছিল খারাপ কাপ শিয়ালর লাখান খালি খেট খেটি করে ইতা অপবাদ আমারে দিতে দিতে আমার আর কোনটা বাকি রইছে না বুঝছি বিশেষ করিয়া অবা আমি আসনাদ জামাল এর বাদে শফিক বছর জেরারে গেছে টেকা ভাই না কিনে তাড়াতাড়ি আমার টেকা গুন দেওয়ার ব্যবস্থা করিলাম আমি আর আমার জানোর উপরে দিয়ে উঠে গেছে ওখন সে কিতা কইবা না কইবা আগু আমার দেখার বিষয় নাই আর একটা জিনিস বিশেষ করি আমারে বেশি জ্বালাই নিছে গুলজারে ভবনে আরো 2 জন মানুষ আছে তারা আমার গেস্তা কি বাকি নিবার সময় তারা কিতা কইয়া নিছিল ও আপনারা আপনারা খানে একটু হুনুকা আপনারা আতর খাম খাস ভালাই আগু মাইস আসি বই নাই নকলরে কইলাম আপনারা হুনুকা তারা কিতা কইছিল ও হুনুকা কি কিতা কই ভাইটা মাইকিং করে যা আসা তাও কর আসলে সমস্যা কিনা জানি আমি আসলে রে আমার নামে কো খাটাইতে মইব গুলজারি কো বাদ দিতে মইব বিষয়টা লাগি আমরা এই আদির মাঝে নারে গুলজারি হয়ে গেছে 3-4 হতার লগে মন হলেন দিনই গুলজার আমি গুলজার নাই ও বুদ্ধি বুদ্ধি ভাবি কাপতে রাখুন কর দৌড়িয়া
এই জিয়েল, এক কাম কর, আমার কাছ থেকে তারা বাকি নিবার সময় যে মিঠা মিঠা মাত মাইতা নিছিল নানি, ওটা তো রেকর্ড আছে, সবটির একটা বাদে একটা করে সারিয়া দে, সবটি বাইরে লই যাও, এলাকার হকলে জানুক তারা আমার কাছ থেকে গীতা খুঁয়া নিছে আর উনি আমার লোকে তারা গীতা করে বাইরে করিলাম। ই খরাম ভাই, তবে ভাই আমরা একটা বোল করেছি, এই ছোটো মোটো স্পিকার না লাগাইয়া যদি গাঁর দুই মাত বড় বড় স্পিকার দুইটা লাগাইয়া তৈরি রাখতাম তে মনে হয় খাম হইল অনে। ই খাম হইব না, আগে হুমিও দিলাম, এর বাদে যদি হুমিও ধরে না এর বাদে মনে করি এলোহতিক দিম, এলোহতিকে যদি হয় না এর বাদে অ্যান্টিবায়োটিক, এর বাদে অপারেশন ছাড়া আর কোনো গতি নেই। তুমি ইটা চিন্তা করিও না, তুমি এক কাম করো, তারা যে মিঠা মিঠা মাইতিয়া নিছিল সব টি রেকর্ড সারিয়া দাও, আগে এক কাম করো সুরা ইচ্ছা ফবনের রেকর্ড সার সার সুরা ইচ্ছা রঘু সার সারাম ভাই আস্তে এলাকা জানো কাদিনে মুগা সুরা ইচ্ছা সুন্দর করে না বাবু বল, আমি আর বাকি দিতে পারতাম না, তোমরারে বাকি দিতে আবার শুনছি তিনারা আমি শেষ করে নিছি, ওখন আমার জায়গা একটু না ইচ্ছা আমি নয়া শুনছি হারাইছি, ওখন আর আমি তো ভাবছি রে ভাই আমি সুরে বাকি দিতাম না, আমার দোকানও ব্যবসা চলবো যা চলবো নগর চলবো ইয়াল্লা যদি শুনবো আমার মুখমুখি চাবো রে নয়া মেমান আইসুন বাড়িতে যাবা ভাই, ও শেষবারের মতো বাকি দিলাম, ওখন যদি মিলেন ধরে বলে আমি এলাকা করছি দিব না বাকি দিও না, শেষবার বাকি খান দিলাম ভাই, ও কথা তো তোমরা বারবার তোর মুখে আমার কতদিন হয়েছ আমি মাঝে মাঝে আমি এলান দিলাই মনে যে আমার এই লিটনে ঠেকা দিলাইছে তার রেকর্ড আর বাজাইতাম না, খুশি যাও গোদা আর বাইরে করছিলাম এটা শোনি বুদ্ধি কামে আইছে নি, হ্যাঁ তার নামটা শৈশাল মতো খাটি ওখান জায়গা সুরা ইচ্ছা গুলজার রঘু গুলজার সুরা ইচ্ছা তার বউ লইয়া ইয়া ভাও ধরছি আমার, হ্যাঁ ওগু এলাকার মানুষ উনুকা দে আইয়ো অকলা অন্য দোলাও হয়ে যাবো নাইয়া সবে হজের ইসলাম দিলারে বাবা ভাই তোর বাবিরা লগে লই আইছি টাইমে বাদে আমার শরম দিবা কইবা জেদ ইসলাম ভাই দোকানও আমার লইয়া গেলাই অথচ জেদ ইসলাম ভাই কোনো মূল্যায়ন করল না কিলা মূল্যায়ন কথা তুই তোর বৌকে যে শরম পাইতে পাইলিবে করি তুই না আমারে হাজ হইলি তোর দিন জিত নাই নিবে তুই ইয়া নাল্ল তোরে যে আমি অতটা কই আমি টেকা পাইতাম তোর গেছে আমার কাছে চেয়ে পাতা শরম পাই আমার টেকা গুণ দিই না গুণ দেবা ভাই জেদ ইসলাম সব তার বাদে তুই আমার এলাকার ভাই তোর দোকান তুইয়া যদি আমি আবার দোকানটাকে গিয়া বাকি আনি মানুষে কিতা হইব এলাকার একটা মানুষ যত আছে নাকি ও এর লাগে বারবার তোর নানান মাত কথা শুনা বাদেও আমি তোর দোকানও আই বুঝছো তুই 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 মাতিস মাতিস আমার দোকানও আমি বাকি দিও আর আর তোর কেউ বাকি দিত না আমি তো দিয়া দেখি নিছি তোর ভিতরে যদি আমারে দিয়া তোর মায়া থাকতো তুই আমার বাকি টাকা আমি দিল নে এমনি তোর বউ হালি বউ বাচ্চা কাচ্চা লইয়া আইলে খামাইতো না আমি তোরে বাকি দিতাম না ও ভাই হুন আমার কথা হুন আমার ভিতরে মায়া দইয়া আছে তুই যদি খোঁজ নাকি আমার ফিন্নর খাফর করলে তোরে দিয়া যাইব কি আমার মানুষদের তোর গেছে বুঝছো তুমি কি দাম এটা ভুল বুঝছে আমার খানা না আমার ব্যবসার সময় আমি আমার ব্যবসা করবার দে তোমরা রে বাকি দিয়া আমার গুঞ্জি শেষ আমার একটুটা জায়গা আছে ও জায়গা খান শেষ সম্বল বেচে আমি গুঞ্জি হারাইছি ওখন আমি আর তোমার করছি রে ভাই কেউ রে বাকি দিতাম না ইনো
তোর বউ বাচ্চা ওরই ওই মাল লইয়া না আমি তোরা বাড়ি দেই দিলাও রে বাবাই বড় মুখ করিয়া তোমার কাছে আইছি খালিয়াতে ফিরাইয়া দিও আর বাবাই শোনা ভাই দিলা মাসে মাসে তোমার টাকা দিলাই ইল্লা লাগিয়া মাসে খাবি আইতো না মাসে মাসে দিলাই মুখইয়া হে কইছিস তো সপ্তাহ সপ্তাহ তুমি দেখি আইয়া আর মাস লাগাই দিলা সপ্তাহ সপ্তাহ কইয়া নিছি এর বাদে তো মাস গিয়া বছর বছর হই যার আমার টাকা দেন না আমি আর বাকি তার না গো যদি ইসলাম ভাই বল শোনা ভাই শোনা ভাই বলু বাবাই ভাই তো ভাই তো তো দাদরিয়া হইলাম লক্ষ্মী ভাই বলু বাদ দিলা ফোন তুই যো তুই তো এই দি দি কাল তুতা না কেন ভাও 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 তো যাচ্ছে আচ্ছা ওই ছেলে বাবু তুই তুই তো জায়গায় একটু মা ব্যস্ত ব্যস্ত না নি আমি পয়সা দিলে মো লাগলে আর হয় তো বা মিগো সুবিধা না আমারও জায়গা ব্যস্ত করি ব্যস্ত পারি না এর ফোন দুল যা খানো কান আমারে সম্পত্তি দিছতাম চলতি আমি তুই আমার ভাও স্যার আমি তোরে ভাও তুললে বাকি তো না তুই আমারে গায়ল করার লাগি তোর বউ লইয়া আইস অনেক তোমারে কইরা তুমি জেলা কইরা যদি মাসে মাসে প্রতি মাসের এক তারিখ তুমি আমার দেখা দিলাইতে পারো দরকার তুমি আমার দোকানও ইয়ে মাল নেওয়া লাগতো না আমার ফোন দিয়া লিস্ট দি ভাই আমি রিক্সা দিয়া মাল বস্তা করিয়া তোমার বাড়ি পাঠাইব কথা কান ঠিক থাকা কথা ঠিক থাকব ভাই তান কথা দুই নম্বরে পেয়েছেন আমার কথা দুই নম্বরে পাইতা না আপনি আমার বিশ্বাস করি দেখতে হবে এ তুই টুকা দো এ দুইয়া লো ভাই এও টুকা কান নে ও তারা মালও কিনতে কাম কর আবার ফয়লা থাকি শুরু কর আমার এলান থাকি এক বাদে আর খালি বাঁচতে হতে হবো আই যে আর বনইতা না বিরতি না সবে জানুক বাইরাল অনো খানি বনি বাড়িতে এক চক্কর গেঁফে যাইবে খানি বনি ফানি অকলতা অন্য ওবার চিফা চাফা মলমূত্র ত্যাগ করমু বাড়ি যাওয়াত না তুই বাজা বাজা ফলে তুই বাজা ও বাবু কোনে নি কোনটা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন লইয়া আমার কিছু বাকি টেকা উদ্ধার করার লাগি আমিও শেষ সন্তা অবলম্বন করছি ওখন আপনারা খেয়ে বেজার হইবা খেয়ে খুশি হইবা আর ইজ্জত যাইব কি যাইতো না ইগু আমার দেখার বিষয় না অবা হলে আমার মন আমার কথাগুলা মন দিয়া উনকা অবা লিটন সাহেদ লেংরা জলিল আব্দুল জলিল খানা সদ খাল্লা মুতলিব অবা আমার সাইমুল্লাহ আউয়া কাসা জেবাজারা আসো আমার গাঁও বিশেষ করি ভবন গুলজার আমি জারার গেছে টেকা ভাই দে দে টেকা দিলে আইছো কি টেকা দে ও গুলজার আমরা বিপদ ভরিয়া তোর কাছ থেকে বাকি নিছি মানে বাকি নিছি হয়তো সামান্য বেশি দিতাম পারলাম না ওই যে মাইক লাগাইছো যখন কোথাও একটা গান আছে নানি জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না আপনাকে তো কোনো সহানুভূতি পাইতে পারে না ওই যে মাইক একটা লাগাই রাখি আর কি তা সহানুভূতি তোমার আমি দিতাম আমার অস্তিত্ব মিলি আর সহানুভূতি জানা দেখি ওর ওর টেকা আনছো তুমি টেকা দে নাম কাটিলি মু টেকো দিলে দিলে চিতা হইয়া নিছলে নিচু মই তো অস্বীকার করছো হে ওই তে সতি তো লম্বা লম্বা মাথা আমি প্রমাণ রাখছি আস্তা এলাকায় জানবা হ্যাঁ তুমি কিন্তু অতিরিক্ত করিল তোমার নামে মানহানির মামলা দিব কিতা লাগাইছো তুমি কারো মাঝে লুন্ডেনি এর বলে মান আছে মানহানি হই যা তাই মানহানির মামলা করবা আমি তোর নামে চিটারি মামলা করমু টেকা আত্মসাত করার মামলা করমু উঙ্গা চিটা তোর যদি মান থাকতো খাল চামড়া থাকতো তে আমার টেকা দিলে দিলে আমার আটাইলে নানে মাছ বাঁচবো বাঁচবো তুই পারলে চেষ্টা করিলা যা ই এলাকার সাতগাঁও বাইসা বিচারি দোলা কর দোলা কর করি আমার উপরে বিচার দোলা করা আমার এগুলো চলবে চলবে বাজাও বাজাও ইয়াল্লা লাইতে পারে না বাইনু বালা শুনা ভাই যেটি ইসলাম হেরে শুন রে ভাই লক্ষ্মীর ভাই তাইর একটা কথা রাখ ওই দেখ নয়া কেসি করতাম আমার বাইরে বিয়া করাইতাম তার হুরবার থেকে আইসুন সরসাইতে আমরা বাড়ির দেখতাম বুঝছিস আর ও মাইক নাম দৌড়িয়া বাড়াই আছি মানে যতক্ষণ তার রাখে ভাই ওখান যে তুই তো পাগলাইম করস আমার বাইর বিয়া দিতে পারতাম না খারাপ জীবনের কুলুটা থাকি যাই বা বাবা বা বাবা বা সান্দর বাড়ি তোলে দি হুদার গুফার টেকা হইলে বিয়া করে খেখারে জিকা করে তুই তো ঠিকও তোর বাইর বিয়ার মাত কথা মাত্রে এই সময় তোর টেকা আছে আমি যে না
দেখারও ভাবে বিয়া করতাম পারলাম না, ইখান তোমার চকুত পড়ে না, আমারে যে নিয়া খাইয়া ভাত করি পেলাইছ, উঙ্গা উন্দুর অকল বাচ্চারা অকল তেলচুর অকল আমারে অকল তাই অকল টিয়ে খাইয়া আমারে গাঁতুল লাগিছ, আমার বিয়াও না, আমি ঠেকা দলা করতাম পারলাম না, ব্যবসাটা খারাপ করছিলাম বড় আশা করিয়া, স্বাবলম্বী হইমু, বিয়া করমু, সুন্দর সংসার হইব, ফুলবানুরে লইয়া আমি থাকবো, আমার দোকানও টিফিন দিয়া তাই বাত রাইন দিয়ে আইব, বগল করিয়া পানি উনি লইয়া, কত সুন্দর স্বপ্ন দেছি নাই দুলিশা খান খান হয়ে গেছে, যা 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 যেসা তা করি যা, বাঁচবো আমি রেকর্ড রাখছি, তোমরা বেইমানি ওটা মাইছে জানো, তোমরা যে কত বড় বেইমান, কত বড় চিটার হল তোমরা, ওখান শেষ মারার মতো তোমরা দিয়ে ঘুরিয়ে কই যাও, তোমরা আমার টেকা দিবাও নে, ওখান টেকা নাই ওরে না, কে কাম করে এই স্যার 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 মা মা চালা মা চালা চালা তোমরা ইজ্জত যা হোক না লঙ্গি তা হোক না খাবার তা হোক আমার দেখার বিষয় না, চলবো 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 না হইতো না আমার টেকা গুণ লইয়া আমার ঠান্ডা তাইও নাইলে আমিও যে আরম্ভ করলাম কোন দিন শেষ করবো একমাত্র আল্লাহ জানেন, আমার গেছে তাকি তারা বাকি খাইয়া আমারে আটাইতে আটাইতে আমার টেকাও দেনলে মাতলে তারা মুখ কাল্লা, যেগুর গেছে পয়সা গুজলা ইগুর মা হাসপাতাল তার হরি মরি গেছে তার ভাব সরকার তো আমার তোরা কিছু মারতে দো তুমি, আবার বাদ থেকে যে একজনের কেন উড়ছো গেনের কেন এবার তা মায়েরা না চুপ থাকো তোমরা দুইজন, বাবা জেন ইসলাম এটা কিতা মনে তুমি আস্তা গাঁর মানুষের ইজ্জতি নিলাম তুলছো কিতাব লাগে, কারণটা কিতা আমার হ্যাঁ ই কিতা কোন মেম্বার সাহেব আপনি দেখি অবাক করে নিলাম, দুই তিনবার আপনার কাছে বিচার দেওয়া বাদে আপনি ওখানে কারণ দর্শাইয়া তেয়ার শুনিল কারণ কিতা, কারণ হইল গিয়া তারা আমার দোকানটা কি বাকি নিছে, কারণ হইল গিয়া আমি আটে আটে তারা আমার ঠেকা দেয় না, কারণ হইল গিয়া আমি দোকান একবার বন্ধ করিয়া বাক্কা হয়ে এক মাস আমার দোকান বন্ধ আছিল, কারণ হইল গিয়া বাদে আবার চিন্তা ভাবনা করিয়া বাহরখালি একজারা জায়গা আছিল, কারণ হইল গিয়া আমিও জায়গা বেচছি, কারণ হইল গিয়া বেচিয়া অফুঞ্জি দলা করছি, কারণ হইছে গিয়া আবার মাল হারাইছি, হারাইয়া আবার তারা কারণ হইছে গিয়া তারার বউ বাচ্চা লইয়া গিয়া আমার আত্মভাব ধরিয়া কারণ হইছে গিয়া আবার বাকি খাইছে, ওখন আমার ঠেকা দেন না, কারণ হইছে গিয়া আমি অভারও হইয়া ও মাইক বাজানি শুরু করছি, ওখন তারা আমার উপরে বিচার দলা করেছে, আপনি ভাবিছই নি খারণ ও খারণ ইয়া মাহবু দেলাই জেনিসলাম তুমি তো দেখা যায় ওখানে খারণের খার খার তুমি গেলা, আচ্ছা বুঝতাম বাস তারা তোমার লোক অন্যায় করছে অবিচার করছে, তারা উচিত আছিল তোমার প্রাপ্য ঠেকাটা তারা সময় মতো নিয়ে তোমার কিন্তু দেয় তুমি তারার বিপদটা কেউ থাকে, তার বাদেও যেহেতু আমিও তারা দুই তিনবার বুঝে হয়েছি ঠিক আছে, এখন গাঁও দেশের মানুষ বিপদ আপদ করে গেছে তো কেউ তোমার ঠেকাটা দিতে পারে না, এলাই কিন্তু তুমি মাইকি করে দিতা মোবাইলের রেকর্ড করিয়া তুমি আস্তা গাঁও মানছি না কেউ রাস্তা গাঁও ফোনের গাঁর মানছ কিন্তু এই বিষয়টা জানে অনেকে মোবাইলে ফোন ফোনের মধ্যে মাতামাতি করিয়া আমরা এই বিষয়টা আলোচনার কেন্দ্র কিন্তু মাথা মারা গেছি, এই জিনিসটা তোমরা কোন বিয়ে করো না এটা তুমি অন্যায় করি আপনি গুণী মানুষ বিচারি মানুষ এখন যদি মনে করো আমার এই কার্যকলাপটা অন্যায় হয়ে গেছে তাইলে অন্যায় কিন্তু আমি তো অফারও আমি কম চেষ্টা করছি মেম্বার সাহেব বারবার তারারে বুঝাইয়া কইছি আমার আর কোনো সম্বল নাই, আপনারা হলেও তো এর আগে আমারও কইতা যে জেড ইসলাম বেকার করিস না ইলা জিন্দগি যাইতো নাই একটা কাম কাজও লাগ সেখানে গাঁও রকলেও তো মই মুরব্বী সবই আমারে কইছো, আমার মা বাপ নাই আমার মা উরবাড়ির তারে কইয়া আমি ফয়লা থারারে কইছিলাম যে আমি বিদেশ যাইতাম তারা কইলো অত টাকা দেওয়ার তারা সামর্থ্য নাই আমার ওইবা সারা নাই ও তারা কিছু পুঁজি দিয়া আমার মামুনকে আমার ব্যবসাটা খারাপ করে দিছিল, আপনারা হলো তো আমার গাঁর বাই বাতি যা চাষা মামা সব একটা ব্যবসা চালাইতে গিয়া কী পরিমাণ কষ্ট লাগে খয়ারা পুঁজি লাগে দুই একজনের তো আপনার আর ধারণা আছে, আমি গরিব মানুষ আমি ব্যবসাটা খালি খারাপ করছি আপনারা আমারে বাকি খাইয়া হ্যাঁ বাকির সিস্টেম থাকে সব খানো পৃথিবীর সব খানো বাকি খায় মানুষ মানুষের সাপ্তাহিক বাকি খায় কেউ মাসুরা বাকি খায় এ খানে আরো ওলো সিস্টেমে চলে বুঝছো নি সকল তো আর বড়ো লোক না
অভাবই মানুষ সবসময় আসে, সবসময় মানুষের অভাব থাকে যায়, ইটা ইটার লাগে। অনেক সময় আপনার টেকা ব্যাংকও আছে কিন্তু আপনি আনতে পারেন না, না একটা জিনিস প্রয়োজন, আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো একটা জিনিসের দরকার পড়বে, এগুলো লাগিত যেসা দোকানে আপনি যাইতে হইব। আচ্ছা যাই হোক, আমি গাঁর বাই বাতি যা মনে করি আর সবরে বুঝাই আমি বাকি দিয়েছি, তারাও নিয়েছে। ওখান তো আর বাকি আপনারা কতদিন কইলাম না নিমের বাসা, টেকা আমারে দেয় না, আমি আরতে আরতে কতটা দিন আমার দোকান বন্ধ আছে। ফেসমেশ আমার বাফর এক যারা জায়গা আছে ওখানটা বেশি দিছি, মানুষে কইল বাকি টেকা তুলতে হইলে আমি দোকানও বোয়া লাগলো, নাইলে মানুষ আউরি দিলে আর তারা ভাইতাম না, দোকানখান খুললে আবার বইলাম। তারা আরও কৌশল অবলম্বন করলো, সেও বউ লইয়া যায়, সেও হালা লইয়া যায়, যে মেমান লইয়া আইছি সরম পাই আমার বাকি দেও, বাড়িত মেমান আইছে জেলা বাকি আনার কৌশল তারা খাটাইছে, খাটাইয়া আনছি। ওখান তো আমি পয়সা লইতাম পারি না, আমার অনেক স্বপ্ন আছে হালালভাবে ব্যবসা করিয়া নিজে স্বাবলম্বী হইয়া আমি এখন বিয়া করব। অনেক আশা লইয়া ফুলবানুরে আমি জুলাইয়ার আছি, নিজের ভাইয়ে খারাও হইতাম পারলাম না, আমার স্বপ্নটা পুরো হতাম না। এখন আমার বাকি তারা খাইয়া আমার এপারে ফতলা মারছে, আমি আরতে আরতে আপনার আরে হকলর গেছে আমি খাস করছি, শেষমেশ আমিও ফত অবলম্বন করছি, যদি মনে করেন আমি অন্যায় করছি, আপনারা হকলর জোতা লইয়া আমার গালো মারে ফেলব, আমি অন্যায় স্বীকার করব, আর যদি মনে করেন আপনারা আমার বাকি ঋণ কোন পরিশোধ করবা, করেন যেন আমার আর কোনটা করার নাই, দেশকে ছাড়িয়ে আমি যে গাছ তোলা যাওয়া লাগবো, আমার আর কোনটা রয়েছে না। জানিসাম জানিসাম, তুমি আর খান্দা কাটি করিও, তোমার আসলে খান্দাও কথা না, খান্দার কথা তারা, যারা তোমার লগে জালিয়াতি করছে, যারা তোমার লগে বাচ্চারি করছে, তারা রসিদ খান্ত, তুমি কিতার লাগে খান্দ, তুমি তো তোমার গরমের প্রমাণ বারবার দিয়ে গেছি গাঁর মানুষ, কিন্তু গাঁর মানুষ অবুজ, তারার ভিতরে আসলে বুঝ বলতে কিচ্ছু নাই, এবং বিবেক বুদ্ধি তারা হারাই গেছে, ভুল যাওয়ার প্রবণ, এবং আমার গাঁর যারা আসো এখানে উপস্থিত, যারা কাছে জেনেছি আমি টেকা পায় তারা কাছে আমি সবই নিয়ে অনুরোধ করিয়া কইলাম, তার টেকাটা যত দ্রুত পারো তুমি টাইম দিলে দিই, আর দ্রুত না আমি আজকেও টাইম মান দিয়ে দিলাম, আগামী এক সপ্তাহের ভিতরে জেনেছি আমি টেকা দেওয়া লাগবো, তুমি টাইম দিতে বাধ্য, বুঝছো তুমি প্রবণ গুলজার? জি বুঝছি। আর আরো কোনো কথা তুমি তাই নিয়ে রাখো, একজন মানুষ প্রত্যেকটা মানুষের একটা কর্ম থাকে, মানুষের যখন অপারক হয়ে নিজে একটা কর্মসংস্থানের মানে সন্ধান করে, তখন কোনো না কোনো কর্ম যখন মানুষে পায় ওটু থেকে যায় তার মূল সহায় মূল সম্বল, ও সম্বলখান লইয়া হয়ে আগবারে নানান ধরনের স্বপ্ন দেবে, তুমি তাই বাকি না খাইয়া কিছু কিছু ব্যবসায়ী বলতে নেই, এমন দেখ অবস্থা করো পরের বারতে তারা এইবার উঠতে খারাপ হইতো, এই ব্যবস্থাটা তুমি তাই রাখো না, তাহলেই হইলাম এই ধরনের ব্যবসা যারা করে ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসা যারা করে তারার কাছে তুমি তাই বিপদ করিয়া বাকি আনো কোনো সমস্যা না, কিন্তু সময় মতো তারা ঋণটা পরিশোধ করতে দিবে, কারণ সময় মতো ঋণ পরিশোধ না করলে ই জানো শান্তি পাইতা না, ই জানো কেউ সারা পাইতা নাই। মেম্বার সাহেব আসলে আমার ভুল হয়ে গেছে, আমি জেডি ইসলামের টেকা আজকর ভিতরে চেষ্টা লাগান দিলাম, আমিও দেওয়াই দিব টেকা দিলে আমি এক সপ্তাহের ভিতরে মেম্বার সাহেব। ঠিক আছে, তারার দেখা যায় সব কুলছে বা জেডি ইসলাম, তুমি এক সপ্তাহের ভিতরে তোমার টেকা পাইবে, তবে তুমি যে ধরনের পন্থা অবলম্বন করছো এটাও কিন্তু ঠিক না। ঠিক আছে, ঠিক আছে, টেকাটা তাড়াতাড়ি তুমি ব্যবস্থা করে দিও, তুমি দেন সালাম আলাইকুম সালাম যাও, ঠিক আছে, তার পাপ্পটা হেফাই যাও।